ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে ফুড পরীক্ষার যে নোটিফিকেশন আসতে চলেছে, সেই ফুড পরীক্ষার আপকামিং নোটিফিকেশনের জন্য গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব সেশনে ক্লাস শুরু হলো। আজকে জিকে এবং জিএস পেপারের প্রথম প্র্যাকটিস সেটের ক্লাস, যে ক্লাসগুলোতে আমরা একদম খুব গুরুত্বপূর্ণ যে কিছু এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউ প্রত্যেক দিন সন্ধ্যা 6টায়, প্রত্যেক দিন একদম রুটিন মেনে, টাইম মেনে প্রত্যেক দিন সন্ধ্যা 6টায় এই ক্লাস আজ থেকে শুরু হচ্ছে 6টায়। এবং এর যে পিডিএফ অর্থাৎ যে নোটটা, এই নোটটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। নোটটার জন্য টেলিগ্রাম চ্যানেলে তোমরা নোটটা পেয়ে যাবে। আজকে আমরা শুরু করছি সেট 1, জিকে পেপারের প্রশ্ন। যে জিকে পেপারের প্রশ্ন প্রতিদিন সন্ধ্যা 6টায় তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রামেও। আমরা প্রতিদিন এটা আলোচনা করতে থাকবো যতদিন না 2023-এর ফুড পরীক্ষা হচ্ছে, এবং সম্পূর্ণ ফ্রিতে এই সেশনটা থাকবে। এবং আমাদের এই যে ফুডের নোটিফিকেশন, অনেকদিন অপেক্ষা করে থাকার পর ফুডের নোটিফিকেশনটা আমরা দেখেছি, এবং ওয়েবসাইটেও সেই নোটিফিকেশন অলরেডি পাবলিশড হয়েছে। এবং এই যে আমরা সেশন গুলো করবো, এখানে ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, সায়েন্স, প্রতিটা সাবজেক্ট থেকেই একদম আপকামিং পরীক্ষার কথা মাথায় রেখেই এটা শুরু হচ্ছে। এবং এর সাথে সাথে আমাদের যে অ্যাপ রয়েছে, ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, সেই অ্যাপে কিন্তু বাইল্যাঙ্গুয়েল একটা কোর্সও আমাদের লঞ্চ হয়ে গেছে। এই যে অ্যাপটা ওপেন করার পর WBPSC, তারপর সেখান থেকে আমরা এই জায়গাটা ওপেন করে সেখান থেকে ব্যাচ 1, যেটা বাইল্যাঙ্গুয়েল ব্যাচ, এবং সেখানে কিভাবে বাইল্যাঙ্গুয়েল ফর্মে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, প্রতিটা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তার নোট এবং তার প্রি রেকর্ডেড ভিডিও ফর্ম্যাটে দেওয়া রয়েছে। যদি তোমাদের প্রয়োজনীয়তা অনুভব করো তাহলে এই নম্বরে একটু কন্ট্যাক্ট করে নেবে। 1000 টাকার ব্যাচ কোর্স এবং প্রচুর মক টেস্ট, এই এর সাথে একদম ফুল মক টেস্ট রয়েছে। তো এই কোর্সটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণই হবে। তো আমরা চলে আসছি কুইশ্চেনে। তো প্রথম প্রশ্ন বলছে, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক কে আবিষ্কার করেন? অ্যারিস্টটল, গ্যালিলিও, নিউটন, কেবলার। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক আবিষ্কার করেছিলেন, আমরা জানি নিউটন আবিষ্কার করেছিলেন। তো এই যে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের কথা আমরা বলছি, বা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের আবিষ্কার, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি আইজাক নিউটন মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু, এই দুটো বস্তু তাদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে, একটা আকর্ষণ বল ক্রিয়া করছে, যে আকর্ষণ বল কি তিনি মহাকর্ষ সূত্র নামে অভিহিত করেন। তো তিনি কি বললেন, এই যে দুটো বস্তু, এই একটা ধরো এ, এটা একটা বস্তু, এটা বি, এটা আরো একটা বস্তু, তো বস্তু দুটো পরস্পর থেকে আর দূরত্বে আছে, আর দূরত্বে আছে, তো এদের উপর এদের ভর M1 এবং M2, তো আর দূরত্বে আছে M1 M2 ভর, তাহলে এই বস্তুর উপর প্রযুক্ত বল সমান কি হবে? M1 × M2, দুটোর গুণফল, এবং প্রযুক্ত বল ওদের মধ্যে দূরত্বের সমান। যদি আমরা জুড়ে দিই তাহলে কি পাবো? F সমানুপাত M1 M2 / R² এখন এই সমানুপাতকে তুলতে গেলে একটা মহাকর্ষ ধ্রুবক লাগে, তো F সমান G × M1 M2 / R², এটাকে আমরা কি বলি? সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। ওকে, তাহলে নিউটন কি বললেন, এ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পর পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করছে, একেই তিনি কি নাম দিলেন? মহাকর্ষ সূত্র, 1687 সালে।
চলে আসি দ্বিতীয় প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ, ইতিহাসের বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ, 1576, 1976, 1876, 1575, তো হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? আমরা এই ইতিহাস বিখ্যাত এই যুদ্ধ হয়েছিল 1576 সালে। এই যে হলদিঘাটের যুদ্ধ, মহারানা প্রতাপ রাজ্যাভিষেকের কিছু পরেই 18ই জুন 1576 সালে মেবার কাদের কাদের মধ্যে হয়েছে দেখো, মেবার ও মুঘলদের মধ্যেই ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল। মুঘল সম্রাট তখন আকবর এই হলদিঘাটটির নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন এবং গুজরাট পর্যন্ত তার এই যে বাণিজ্য এবং তার সাম্রাজ্যের বিস্তার করতে চেয়েছিলেন। এদিকে মেবারের রানা তার মাতৃভূমি ছেড়ে দিতে রাজি না হওয়ার জন্য শুরু হয় এই হলদিঘাটের যুদ্ধ 1576 সালে। ভারত এবং রাজস্থানের আরাবল্লী পর্বতের অবস্থিত একটা বালিচা গ্রামের মধ্যবর্তী গিরিপথ একটা হলো হলদিঘাট। এই হলদিঘাট কার দখলে থাকবে, মহারানা প্রতাপের দখলে নাকি তৎকালীন তথা সারা ভারতবর্ষ জুড়ে যিনি সাম্রাজ্য বিস্তার করে রেখেছেন সেই মুঘল সম্রাট আকবরের দখলে? এটা নিয়েই এই বা এই দ্বন্দ্বটাই হচ্ছে কি, হলদিঘাটের যুদ্ধ। নেক্সট, পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? তো পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? তো আমাদের এটা উত্তর, এখানে এটা টাইপটা ভুল হয়েছে, উত্তরটা হবে কলকাতা। তো ইস্টার্ন রেলওয়ে যেটাকে আমরা বলি, সদর দপ্তর কলকাতায়। তো আমরা ভারতবর্ষের যে সমস্ত রেলের যে বিভাগগুলো রয়েছে সেই সমস্ত রেলের বিভাগগুলো মোটামুটি এখানে জোন, সদর দপ্তর এবং বিভাগ এবং কত সালে সেটা শুরু হয় দেওয়া রয়েছে। এবার আমরা অ্যাটলিস্ট জোন এবং সদর দপ্তরটা পড়ব। যেমন দক্ষিণ রেলওয়ে সদর দপ্তর চেন্নাই, মধ্য রেলওয়ে মুম্বাই, পশ্চিম রেলওয়ে চার্চ গেট মুম্বাই, উত্তর রেলওয়ে নিউ দিল্লি, উত্তর পূর্ব রেলওয়ে গোরখপুর, পূর্ব রেলওয়ে কলকাতা, উত্তর পূর্ব রেলওয়ে গার্ডেন রিচ কলকাতা, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মালিগাঁও গুয়াহাটি, দক্ষিণ পূর্ব রেলওয়ে সেকেন্দ্রাবাদ, উত্তর পূর্ব রেলওয়ে জয়পুর, পূর্ব মধ্য রেলওয়ে হাজিপুর, দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে বিলাসপুর, পূর্ব উপকূল রেলওয়ে ভুবনেশ্বর, পশ্চিম মধ্য রেলওয়ে জব্বলপুর, দক্ষিণ পশ্চিম রেলওয়ে হুগলি, উত্তর মধ্য রেলওয়ে এলাহাবাদ, কলকাতা মেট্রো কলকাতা, দক্ষিণ উপকূল রেলওয়ে বিশাখাপত্তনম। এর মধ্যে আমরা যদি পারি তাহলে এই ডিভিশন গুলো অ্যাটলিস্ট আমাদের যেগুলো কলকাতা বা পশ্চিমবঙ্গে যেটা রয়েছে তার মধ্যে পূর্ব রেলওয়ে বা দক্ষিণ পূর্ব রেলওয়ে গার্ডেন রিচ কলকাতা যদি পারি এদের একটু বিভাগগুলো মনে রাখবো বা প্রতিষ্ঠার সালটা পারলে মনে রাখবো, তবে না রাখতে পারলেও জোন এবং সদর দপ্তর কিন্তু পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পরশুরাম কার উপাধি? কনিষ্ক, মিহিরকুল, দীপঙ্কর, মহাপদ্মনন্দ। তো দ্বিতীয় পরশুরাম উপাধি গ্রহণ করেছিলেন মহাপদ্মনন্দ। এই মহাপদ্মনন্দ কে ছিলেন? এই মহাপদ্মনন্দ সর্বক্ষত্রান্তর অর্থাৎ সমস্ত ক্ষত্রিয় বিনাশকারী এই নাম উপাধি ধারণ করে তিনি নন্দবংশের প্রতিষ্ঠা, নন্দবংশ প্রতিষ্ঠা করেছিলেন। আর এই ধননন্দ ছিলেন এই নন্দবংশের শেষ শ্রেষ্ঠ সম্রাট, শেষ এবং শ্রেষ্ঠ সম্রাট। মহাপদ্মনন্দ তাহলে কি ছিলেন? নন্দবংশের প্রতিষ্ঠাতা 345 খ্রিস্টপূর্বাব্দে। তো ভারতবর্ষে মগধকে কেন্দ্র করে, আমরা জানি মগধকে কেন্দ্র করে বেশ কিছু রাজবংশের আবির্ভাব ঘটেছে।
এই মগধকে কেন্দ্র করে সব থেকে শক্তিশালী রাজবংশ ছিল মৌর্য বংশ। মৌর্য বংশ, এই মৌর্য বংশের আগেও কিন্তু তিনটে বংশের আবির্ভাব দেখা গেছিল, যাদেরকে আমরা কি বলি, প্রি মৌরিয়ান ডায়নেস্টি, প্রি মৌরিয়ান ডায়নেস্টি, হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ। যদি প্রশ্ন আসে মগধকে কেন্দ্র করে কোন রাজবংশের বিকাশ ঘটেছিল, তাহলে প্রথম কিন্তু প্রথম রাজবংশ বললে কিন্তু আমাদের উত্তরটা করতে হবে হর্যঙ্ক বংশ। বিম্বিসার প্রতিষ্ঠা করেছিলেন, শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অজাত শত্রু শেষ সম্রাট নাগদশক। এই নাগাদশককে পরাজিত করে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেছিলেন শিশুনাগ। এই বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন এবং শেষ সম্রাট ছিলেন কালাশক। আরো একটা বংশ যেটার নাম নন্দ বংশ, পাটলিপুত্র রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন মহাপদ্ম নন্দ, শেষ এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ধননন্দ। এই ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য কি প্রতিষ্ঠা করেছিলেন, শক্তিশালী মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, তাহলে এই তিনটে হলো প্রি মৌরিয়ান ডায়নেস্টি। এর পরেও অর্থাৎ প্রি মৌর্য বংশের পরেও কিন্তু পোস্ট মৌরিয়ান ডায়নেস্টি যেটাকে আমরা বলি, অর্থাৎ সেরকমও কিন্তু পোস্ট মৌরিয়ান ডায়নেস্টি গুলো কিন্তু রয়েছে, যেমন সেই কান্য বংশ যেগুলো রয়েছে, তো সেই বংশগুলো কিন্তু সম্পূর্ণটাই শুরুটা হয়েছিল কোথা থেকে, সম্পূর্ণ শুরুটা হয়েছিল কিন্তু এই মগধকে কেন্দ্র করেই। নেক্সট প্রশ্ন বলেছে তহকব ই হিন্দ, খুব বিখ্যাত গ্রন্থ, আমরা প্রত্যেকেই কম বেশি নাম শুনেছি এটা। তহকব ই হিন্দ গ্রন্থের রচয়িতা কে, বল বিরুনি, আকবর, বাবর নাকি ভবভূতি? তো তহকব ই হিন্দ গ্রন্থের লেখক কে? তো আমরা জানি তহকব ই হিন্দ গ্রন্থের লেখক হচ্ছেন অল বিরুনি। অল বিরুনি ছিলেন তহকব ই হিন্দ গ্রন্থের লেখক। এই অল বিরুনি, বিখ্যাত লেখক পর্যবেক্ষক অল বিরুনি, কে ছিলেন অল বিরুনি, কে ছিলেন অল বিরুনি? ছিলেন পৃথিবীর অন্যতম একজন বিখ্যাত ঐতিহাসিক, বিজ্ঞানী, গবেষক, জ্ঞান সাধক। এশিয়ার খোরজামে খিবা মৃত্যু 1048-এ, সুলতান মামুদের অভিযানের সময় তার সঙ্গেই তিনি ভারতবর্ষে এসেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসবে তিনি কার সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন। অল বিরুনির লেখা আরবি বা বইটি হলো কিতাব উল হিন্দ, কিতাব উল তাহলিফ হলো ফার্সি ও আরবি উভয় ভাষায় লেখা অল বিরুনির বই। তিনি 1017 সালে ভারতীয় উপমহাদেশে ভ্রমণ করেছিলেন। আমরা জানি 1000 থেকে 1027 পর্যন্তই মামুদ ভারতে আসা, ধ্বংসলীলা চালানো। তারিখ আল হিন্দ ভারতের ইতিহাস হলো ভারতীয় সংস্কৃতি নিয়ে লেখা একটি গ্রন্থ। উত্তরাখণ্ডের তেহেরি বাঁধ কোন নদীর তীরে? প্রচুর প্রচুর বার প্রশ্নটা এসেছে যে তেহেরি ড্যাম প্রজেক্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে, ঠিক আছে? তো এই যে তেহেরি ড্যাম প্রজেক্ট, এই ভাগীরথী নদী মোটামুটি উত্তরাখণ্ড রাজ্যে প্রবাহিত, এটি গঙ্গার প্রধান দুটি প্রবাহ একটি ও হিন্দুদের এটি পবিত্র নদী। হিন্দু পুরাণ ও সংস্কৃতিতে গঙ্গার উৎস হিসাবে কে বিবেচনা করা হয়, এই এবং গঙ্গার অপর নাম ভাগীরথী কেন? তো গঙ্গার, এটা হচ্ছে মহাদেবের প্রস্তাবে সম্মত হয়ে গঙ্গা তার জটায় অবস্থান করেন, সেখান থেকে নিয়ন্ত্রিত স্রোতে তিনি পৃথিবীতে নেমে আসেন এবং গঙ্গার স্পর্শে ভাগীরথী
যে বহু পূর্বপুরুষ মুক্তি পায়, এরকম একটা মাইথোলজিক্যাল কথা কিন্তু গঙ্গা সম্পর্কে প্রচলিত রয়েছে। তো ভাগীরথী হলো তেহেরি ড্যাম প্রজেক্ট উত্তরাখণ্ডের। নিম্নের কোন রাজ্যে বিধান পরিষদ নেই? আমরা জানি এই রাজ্য আইনসভা, একটা বিধান পরিষদ, একটা বিধানসভা। তো এই বিধান পরিষদ যখন আমরা পড়বো, তখন দেশের ক্ষেত্রে আমরা যে রাজ্যসভা পড়েছি সেই রাজ্যসভার কথাটা মাথায় রেখে পড়বো। তো বিধান পরিষদ নেই কোথায়? তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা। নেই হচ্ছে কেরালায়। তো বিধান পরিষদ যে ব্যাপারটা, এ মুহূর্তে ভারতবর্ষের 6টি অঙ্গরাজ্যে রয়েছে, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। লাস্ট জম্মু কাশ্মীর থেকে উঠে গেল। এই বিধান পরিষদ যে সমস্ত রাজ্যগুলোর দ্বিকক্ষ বিশিষ্ট রয়েছে তাদের উচ্চকক্ষ হিসাবে কাজ করে, এবং রাজ্যের ক্ষেত্রে এটি একটি স্থায়ী কক্ষ, কারণ মনে করলেই একে ভাঙা যায় না। ঠিক বিধান পরিষদেও 6 বছরের জন্য নিয়োগ হয়, প্রতি 2 বছর অন্তর 2/3 সদস্য অবসর নেন। ভারতের নাগরিক কমপক্ষে বয়স যদি হয় তাহলে সে এই এই ভারতের যে কোনো রাজ্যে রয়েছে তাতে অ্যাপ্লিকেবল। এর যে নির্বাচিত সদস্য, তার 1/3 সদস্য কোথা থেকে নির্বাচিত হবেন? পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েত, জেলা পরিষদ থেকে। 1/3 সদস্য নির্বাচিত হবেন বিধানসভার সদস্যদের ভোটে। 1/12 সদস্য নির্বাচিত হবেন 1 টানা 3 বছর রাজ্যের বাসিন্দা এবং স্নাতক এমন ব্যক্তি। বাকি 1/12 নির্বাচিত হবেন রাজ্যের কোনো কেন্দ্রীয় কলেজ, প্রাদেশিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, এবং 1/6 নির্বাচিত হবেন রাজ্যপালের নিয়োগ হবে। রাজ্যপাল করবেন সাহিত্য, বিজ্ঞান, কলা, অর্থাৎ একজন এমিনেন্ট পিউপিলকে নির্বাচিত করবেন, পরিচিত ব্যক্তিকে নির্বাচিত করবেন। নিম্নলিখিত কোন রাজ্যে ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? দীর্ঘতম উপকূল রেখা গুজরাটে রয়েছে। গুজরাট উপকূল রেখা মানে হচ্ছে কি? উপকূল রেখা মানে হচ্ছে, সেটা হচ্ছে কি, জলভাগ দ্বারা প্রায় 1600 কিলোমিটার গুজরাটের জলভাগ। আর একটা প্রশ্ন আছে, সব থেকে কম কোন রাজ্যে রয়েছে? সব থেকে কম রয়েছে ওই জি দিয়েই হবে, গোয়া, 110 কিমি গোয়াতে রয়েছে। তো ভারতবর্ষের সীমানা প্রায় 15,200 কিলোমিটার। আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ সহ মূল ভূখণ্ডে উপকূল রেখার পরিমাণ 7,516.6 কিমি। আর ভারতবর্ষের মোট 9টি রাজ্য দিয়ে কিন্তু 9টি রাজ্যে কিন্তু এই এই জলসীমানা রয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এবার এখান থেকে আর একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং গুজরাট এই রাজ্য দুটিতে জলসীমানাও রয়েছে ও আন্তর্জাতিক সীমানাও রয়েছে। আন্তর্জাতিক সীমানা লাইনও রয়েছে, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় খুব আসে। সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটা? বুধ, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস। দ্রুততম বা আবর্তন বেগ সর্বোচ্চ হচ্ছে বুধের। তো সৌরজগতের দ্রুততম এবং সৌরজগতের এটাই প্রথম অবস্থান করছে, সব থেকে কাছের, সব থেকে ক্ষুদ্রতম, এবং সূর্যের সর্বাপেক্ষা নিকটে রয়েছে। সূর্যের চারপাশে ঘোরার সময় এর গতি প্রতি সেকেন্ডে প্রায় 48 কিমি। ভাবো, প্রতি সেকেন্ডে 48 কিমি। তারপরে আছে শুক্র, তার গতি 35 কিমি। তারপরে পৃথিবী প্রতি সেকেন্ডে 30 কিমি, মঙ্গল প্রতি সেকেন্ডে 24, বৃহস্পতি 13, শনি 10, ইউরেনাস 7, আর নেপচুন হলো 5.5 কিমি। তাহলে সব থেকে দ্রুততম কিন্তু কে? বুধ। সব থেকে ক্ষুদ্রতম বুধ। সূর্যের সব থেকে নিকটতম সেও হচ্ছে বুধ।
ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? আমরা ইকোলজি ইকোসিস্টেম শুনে এসেছি, তো এখানে বলছি ইকোলজি শব্দটি প্রথমে কে ব্যবহার করেন? আরহেনিয়াস ফ্রান্সলে, আর্নেস্ট হেকেল, নাকি কেহই নয়? তো ইকোলজি কথাটি কে প্রথম ব্যবহার করেন? এই যে ফেমাস একটা টার্ম ইকোলজি, এই টার্মটি প্রথমে দিয়েছিলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল বা ই হেকেল। ইকোলজি কি বা বাস্তুবিদ্যা কি? বাস্তুবিদ্যা হলো জীবের সম্পর্কে অধ্যয়ন। এ পৃথিবীতে জীব রয়েছে, জড় রয়েছে, তাদের মধ্যে পারস্পরিক ইন্টারাকশন রয়েছে, এবং জীব এবং জড়ের মধ্যে যে পারস্পরিক ইন্টারাকশন এবং পৃথিবী বসবাসের উপযোগী হয়েছে, কারণ আমি বা তুমি কেউই একা জীবন যাপন করতে পারি না, লিভিং এবং নন লিভিং, বলে না পরিবেশ কেবল আমাদের চারপাশে যা কিছু আছে যা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমাদের সাথে সম্পর্কিত, তাকেই আমরা আমাদের পরিবেশ বলে থাকি। বাস্তুতন্ত্র পৃথিবীর উপরে প্রকৃতি মৌলিক এককে বলেছেন, সেটা হচ্ছে ট্রান্সলেই বলেছেন। তিনি কি বললেন যে বাস্তুবিদ্যায় তিনি লিখলেন যে সমন্বিত সমষ্টিগত ভৌত জৈবিক সিস্টেম গুলি হলো পৃথিবীর বুকে প্রকৃতির বেঁচে থাকার এক কৌশল। সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতিকে, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে কাজ করেছেন ফাতিমা বিবি, সরোজিনী নাইডু, অমৃতা কর, সুজাতা মনোহর। তো প্রথম কাজ করেছেন কিন্তু ফাতিমা বিবি, ফাতিমা বিবি। তো আমরা ফাতিমা বিবি সুপ্রিম কোর্টের 6ই অক্টোবর 1989 থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন এবং 29শে এপ্রিল 1992 তিনি অবসর নেন। আরো মহিলা বা ফিমেল জাজ কে কে কাজ করেছেন উনি ছাড়াও? তাহলে 1 নম্বর তো আমরা জানলাম ফাতিমা বিবি, তাহলে ওনার ক্ষেত্রে কি যে প্রথম মহিলা জাজ। 2 নম্বরে সুজাতা ভি মনোহর, সুজাতা ভি মনোহর। 3 নম্বর রুমা পাল, রুমা পাল, লংগেস্ট টাইম, সব থেকে দীর্ঘদিন ছিলেন জাজ হিসাবে। চার নম্বর জ্ঞানসুধা মিশ্র, জ্ঞানসুধা মিশ্র। 5 নম্বর রঞ্জনা প্রকাশ দেশাই, রঞ্জনা প্রকাশ দেশাই। 6 নম্বর আর ভানুমতি, আর ভানুমতি। 7 নম্বর ইন্দু মালহোত্রা, আর একজন হলেন ইন্দিরা ব্যানার্জি। তাহলে প্রথম হচ্ছেন ফাতিমা বেবি, আর সব থেকে দীর্ঘদিন মহিলা জাজ হিসাবে কাজ চালিয়েছেন রুমা পাল। ভারত এবার যে 2021-এ কোথায় অলিম্পিক হয়েছে, টোকিও অলিম্পিকে মোট কয়টি পদক পেয়েছে? মোট পদক তো পেয়েছে 7টি। যে টোকিও অলিম্পিকে, এবছরের টোকিও অলিম্পিকেই ভারতবর্ষের প্রতিযোগীরা সব থেকে ভালো ফল করেছে, 1টি সোনা, 2টি রূপা, 4টি ব্রোঞ্জ সহ মোট 7টি পদক পেয়েছে। তার মধ্যে 6টি পদক এসেছে ব্যক্তিগত বিভাগ, আর 1টি পদক এসেছে পুরুষদের হকি যুগ্ম বিভাগ। দীর্ঘ 41 বছর পর অলিম্পিকে পুরুষদের হকিতে ভারত আবার সোনা পদক পেল বা স্বর্ণ পদক পেল। পাশাপাশি 2008-এর বেজিং অলিম্পিকের পর এই প্রথম ব্যক্তিগত ইভেন্টে ভারতবর্ষ স্বর্ণ পদক পেল। তো এবার এই যে পদক পাওয়ার তালিকায় ভারতবর্ষের
নীরজ চোপড়া গোল্ড পেয়েছেন মেন্স জ্যাভলিন থ্রোতে, মীরাবাই চানু সিলভার পেয়েছেন ওয়েট লিফটিং এ, রবি পেয়েছেন সিলভার রেসলিং এ, পিভি সিন্ধু ব্যাডমিন্টনে ব্রোঞ্জ, বজরং পুনিয়া ব্রোঞ্জ পেয়েছেন, লাভলিনা ব্রোঞ্জ পেয়েছেন, এবং ভারতের হকি দল এই সাতটার মধ্যে প্রথম ছটাই হচ্ছে কিন্তু কি ব্যক্তিগত আর এটা দলগত। এরপরের প্রশ্নটা আছে, কয়টি রূপা পেয়েছে ভারতের অলিম্পিক? আমরা এই প্রশ্নটাতেই বুঝে গেলাম যে রূপা দুটো রয়েছে, রূপো পদক কটা পেয়েছে? দুটো। এই যে রৌপ্য পদক তাহলে কে কে পেয়েছেন? রৌপ্য পদক দুজন পেয়েছেন, এক মীরাবাই চানু এবং রবি দিয়া, দুজন ওয়েট লিফটিং এবং রেসলিং দুজন। ব্রোঞ্জ তাহলে কটা? টোটাল ব্রোঞ্জ তাহলে কটা? চারটে। যদি বলে ব্রোঞ্জের মধ্যে ব্যক্তিগত ব্রোঞ্জ কটা, কত প্রশ্ন হতে পারে? তিনটে। দলগত বিভাগে কটা ব্রোঞ্জ? একটা। সোনা কটা? একটা। কে? নীরজ চোপড়া কিসে? মেন্স জ্যাভলিং থ্রো। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলো দাগ থাকে? ফোর। এই অশোক চক্রের এই যে দাগ, 24টা মুখ দিয়ে প্রতিনিধিত্ব করা হয়, এটি সম্রাট অশোক অনেক নথিতে দেখা গেছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো অশোকের সিংহ মুখ, অর্থাৎ অশোক চক্রের সর্বাধিক দৃশ্যমান ব্যবহার আজ ভারতের জাতীয় পতাকায় যা 22শে জুলাই 1947 স্বীকৃত হয়েছিল। এই চক্র পতাকার কেন্দ্রস্থলে যেখানে একটি পতাকা স্বাধীন চক্র অবস্থান করছে নীল রঙের উপস্থিত আমরা দেখেছি, এটা মর্যাদাপূর্ণ একটা সাহসী বীরত্বের প্রতীক হিসাবে ধরা হয়। ভারতের রাষ্ট্রীয় গীতি কি? রাষ্ট্রীয় গীতি মানে হচ্ছে ন্যাশনাল সং, এটা হচ্ছে বন্দে মাতরম। তো দুটো কথা আছে, ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থেম। তো ন্যাশনাল সং কি? বন্দে মাতরম, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, পরে অরবিন্দ ঘোষ ইংরেজিতে অনুবাদ করেছেন, 1896 সালের ডিসেম্বর কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়। কিন্তু আমাদের ভুল হয়ে যায় কি, যে ন্যাশনাল সং আর ন্যাশনাল ন্যাশনাল অ্যান্থেম। তো মনে রাখবে যে সং বা গান যেটাকে আমরা বলি, সেটা শুনছি যখন, তখন কি আমাদের উঠে দাঁড়িয়ে শুনতে হয়? না তো, আমরা যে মতো অবস্থায় রয়েছি সে মতো অবস্থাতেই শুনতে পারি। তাই ন্যাশনাল সং এর জন্য উঠে দাঁড়াতে হয় না, কারণ গান শুনতে গেলেও যেমন উঠে দাঁড়াতে হয় না, এইভাবে মনে রাখবো। আর তার মানে নিশ্চিত ভাবে অ্যান্থেমে উঠে দাঁড়াতে হয় সেটা রবি ঠাকুরের লেখা জনগণ মন, এটা হচ্ছে তাহলে অ্যান্থেম, আর এটা সং, সঙ্গে উঠে দাঁড়াতে হয় না। আকাশবাণী ও দূরদর্শনের দৈনিক কার্যক্রম কি দ্বারা শুরু হয়? রাষ্ট্রগীতির দ্বারা শুরু হয়, রাষ্ট্রগীতির দ্বারা শুরু হয়। তো 1982 সালে দূরদর্শন জাতীয় স্তরে টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশ করে, ভারতে বাজারে রঙিন টেলিভিশন সে বছর আসে। এই ইতিহাসটা একটু ভালো করে আমাদের জানতে হবে। অল ইন্ডিয়া রেডিও 1927 সালের বেসরকারি রেডিও ক্লাবের উদ্যোগে সর্বপ্রথম বেতার সম্প্রচার শুরু করেন। সাধারণ জনগণকে তথ্য, শিক্ষা, বিনোদন এইসবের উদ্দেশ্য নিয়েই এটা প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের রেডিও সম্প্রচার শুরু হয় 1928 সালের মুম্বাই, বোম্বে, কলকাতা দুটি ব্যক্তিগত ট্রান্সমিটার দিয়ে। 1930 সালের জাতীয়করণ করা হয়, তারপরে এটি ভারতীয় সম্প্রচার পরিষেবা বা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন হয়, এবং 1957 সালে এর নাম পরিবর্তন করে দেওয়া হয়েছিল কি? আকাশবাণী। আকাশবাণী। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? 1857 সালে স্থাপিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তো এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়, ভারতবর্ষের এক অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলো, সরকারি অনুমোদিত, বর্তমানে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন,
যার আন্ডারে 151টি স্নাতক কলেজ রয়েছে, 16টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত। 1857 সালের 24শে জানুয়ারি ইহা প্রতিষ্ঠা হয়। এশিয়ার প্রাচীনতম বহুমুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়, গর্বের কলকাতা বিশ্ববিদ্যালয়। এর ভাইস চ্যান্সেলর হিসাবে কে থাকেন? রাজ্যপাল। অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয় মানে ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল। এখন নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয়? হেলথ ডে 7ই এপ্রিল, 5ই এপ্রিল, 1লা আগস্ট, 9ই জুলাই। তো হেলথ ডে পালন করা হয় 7ই এপ্রিল। এই হেলথ ডে কে পালন করে? হু পালন করে। আর ওই 7ই এপ্রিলটাই হলো হুইয়ের প্রতিষ্ঠা দিবস। এবছর 2023-এর থিমটা ছিল সকলের জন্য সুস্বাস্থ্য। তো 7ই এপ্রিল সকলকে স্বাস্থ্য সচেতনতা, সুস্থ স্বাস্থ্য পরিষেবা প্রদান করার, সুনিশ্চিত করার উদ্দেশ্য আশা নিয়েই এটা শুরু হয়েছিল। হু সেটা সমগ্র দেশ ব্যাপী, সমগ্র বিশ্বব্যাপী এই দিনটাকে স্বাস্থ্য দিবস হিসাবে পালন করে। বাংলার মুকুটহীন রাজা, এই মুকুটহীন রাজা থেকে অনেক প্রশ্ন আসে। বাংলার মুকুটহীন রাজা, ভারতবর্ষের মুকুটহীন রাজা, বরিশালের মুকুটহীন রাজা, এগুলোতে কিন্তু প্রশ্ন আসে। তো বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? রাজা রামমোহন রায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মহাত্মা গান্ধী, নাকি বিজয় সেন? তো এ দুটো নিশ্চিত ভাবেই হবে না। তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলার মুকুটহীন রাজা। ভারতবর্ষের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের নাম হচ্ছেন এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ন্যাশনাল কনফারেন্স দলের প্রতিষ্ঠা করেছিলেন, তবে 1886 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর তার এই দল জাতীয় কংগ্রেসের সঙ্গে মার্জ হয়ে যায়। তার এই দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে মার্জ হয়ে যান। তাকে রাষ্ট্রগুরু উপাধিও দেওয়া হয়েছিল। 26শে জুলাই 1876 সালে সুরেন্দ্রনাথ সর্বভারতীয় আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ভারত সব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার ব্যাপারটা আমি বললাম। লাস্ট প্রশ্ন রয়েছে, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? উদ্যান নগরী হচ্ছে বেঙ্গালুরুকে বলা হয় উদ্যান নগরী। তো এর সাথে সাথে আরো বেশ কিছু নগরীর কথা বলে দেওয়া রয়েছে। দিল্লিকে বলা হয় এশিয়ার রোম, কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী, হাওড়া ইম্পর্টেন্ট ভারতের গ্লাসগো, দুর্গাপুর ভারতের রুড, নবদ্বীপ ভারতের অক্সফোর্ড, শিলিগুড়ি বেশ ইম্পর্টেন্ট উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, মুম্বাই ভারতের প্রবেশদ্বার, নাগপুর কমলালেবুর শহর, পুনে দাক্ষিণাত্যের রানী, লখনৌ উদ্যান নগরী, কলকাতা হাওড়া যমজ শহর, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ যমজ শহর, চেন্নাই সবুজ শহর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, দক্ষিণের অক্সফোর্ড, দক্ষিণের কাশী তুতিকোরিন, সিল্ক সিটি, আচ্ছা ভারতের, আচ্ছা পর্বতের রানী, হ্রদের শহর, গোলাপী শহর বা পিঙ্ক সিটি। আমাদের এই যে ছিল এগুলোর কিন্তু প্রতিটাই স্বর্ণ মন্দির কোথায়? নীলনগরী। আচ্ছা পরিকল্পিত বা প্ল্যান্ড কোনটা? মশলার বাগান কেরালাকে বলা হয়। প্রাচ্যের ভেনিস, আচ্ছা ভারতের ম্যানচেস্টার, মক্কার দ্বার, ভারতের পিটার্সবার্গ, অর্থাৎ এই যে কোন শহরকে কি নামে পরিচিত এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই হলো 20টা প্রশ্নের আলোচনা। এই যে 20টা প্রশ্নের আলোচনা করলাম, তা যে ভিশন কম্পিটিটিভ এক্সাম, এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনের যে ফ্রি সেকশন বা ফ্রি স্টাডি মেটেরিয়াল সেকশনটা রয়েছে, সেই ফ্রি স্টাডি মেটেরিয়াল সেকশনটাই কিন্তু এই যে ফ্রি স্টাডি মেটেরিয়ালের যে সেকশনটা রয়েছে, যে WBPSC-র আন্ডারে, সেই ফ্রি স্টাডি মেটেরিয়াল সেকশনে কিন্তু এই নোট, এই ভিডিও দেখে নিয়ে এই নোট দেখতে পারো, পড়তে পারো, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আবারও বলি, এই যে ক্লাস দেওয়া হচ্ছে, অর্থাৎ ইউটিউবে প্রতিদিন যে MCQ, শুধু MCQ নয়, তার টোটাল অ্যানালিসিস প্রত্যেক দিন আমাদের ইউটিউব চ্যানেলে সন্ধ্যা 6টার সময় দেওয়া হবে। 2 নম্বর ক্লাস বা পরের ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হব। ততক্ষণ সকলে ভালো থেকো। আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ।